আমলে তো বটেই, এর আগেও যে সরকারগুলো এসছে, আমরা সবসময় বিনা বিচারে হত্যাকাণ্ড, ক্রস ফায়ার কিংবা গুম কিংবা এই ধরনের রাষ্ট্রীয় নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করে এসছি। এবং এই সরকারের আমলে যে ধরনের, যেভাবে ব্যাপকভাবে গুম এবং ক্রস ফায়ার এবং রাজনৈতিক দমনপীড়ন ঘটেছে, তার বিরুদ্ধে আমরা গত বলতে পারেন এই 13 বছর ধরে এই সরকারের শাসনামলে আমরা প্রতিবাদ করে আসছি। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এই গুম খুনের ব্যাপারটি আন্তর্জাতিকভাবেও এটা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের উপরে স্যাংশন আরোপ করছে, জাতিসংঘে মানবাধিকার সংগঠনগুলো চিঠি দিচ্ছে যাতে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে পিসকিপিং মিশনে না রাখা হয়। এইগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত একটা মানে অপমানজনক, অবমাননাকর বিষয় এবং বাংলাদেশের জন্য বিপজ্জনক একটা ব্যাপার। মানে সরকার নিজের গদি টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গুম খুনে ব্যবহার করছে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক জায়গায় একটা অবমাননাকর, একটা বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি করছে। কাজেই এই সরকারের বিরুদ্ধে জনগণের সংগ্রামটাকে আসলে পরিচালিত করতে হবে। আজকের বিশ্বায়িত পৃথিবীতে সকল দেশের সাথে আমাদের সম্পর্ক রক্ষা করতে হবে এবং এইটা এই সরকার নিজের সংকীর্ণ স্বার্থে আমাদের দেশকে আন্তর্জাতিক পরিসরে বিপদের মুখে ফেলছে। এবং যেখানে আমরা দাবি করে এসেছিলাম যে এই ধরনের যে হত্যাকাণ্ড, বিনা বিচারে হত্যাকাণ্ড, গুম খুন, তার জন্য যে যারা দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করা, আজকে আমরা দেখছি সরকার এই দিকে ন্যূনতম কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং নানাভাবে একদিকে রাজনৈতিক বোলচাল দিচ্ছেন, অন্যদিকে জনগণের ট্যাক্সের পয়সা ব্যবহার করে তারা লবিস্ট নিয়োগ করে এগুলো ম্যানেজ করার চেষ্টা করছেন। জনগণ এই সব তাদের তৎপরতা গ্রহণ করবে না। জনগণ যেমন গুমখুন প্রত্যাখ্যান করেছে এবং এইটা এখন মানে এমন জায়গায় এসছে যে এই সরকারের পতন ঘটানো ছাড়া এর থেকে মানুষের আর নিস্তারের কোনো জায়গা নেই। ফলে আমরা মনে করি যে বাংলাদেশ বৈশ্বিক বাস্তবতায় নিজের স্বার্থের উপর দাঁড়িয়ে নিজেকে টিকিয়ে রাখতে হলে এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেশকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে হবে, গণতন্ত্রের গতিমুখে ফিরতে হবে, যাতে করে আমরা এমন এক জাতীয় ঐক্য সৃষ্টি করতে পারি যার মধ্যে দিয়ে আমরা আমাদের স্বার্থ রক্ষা করতে পারি।